আর আরেকটা কথা বলতে চলে এলাম, আরেকটা মানে কথাটা বলতে ভুলেই গেছিলাম। তো তোমরা কি ভাবো বলো তো, মানে কমেন্ট করে বলবে যে ফুলওয়াজ করেছি, মানে ফুলওয়াজ করেছো, মানে আমাকে এতটা বোকা ভাবো, মানে কি বলবো। তোমরা কি ভাবো যে তুমি কমেন্টটা করেছো, সাথে একটা লাইক পর্যন্ত দাওনি? আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে চেক করে বুঝেছো, আর এখন আমি ভেবে নিয়েছি যে এরকম ভাবে না মানে বললে হবে না। আমি এখন থেকে মানে যে কমেন্ট করবে, লাইক যদি না আসে আমি কমেন্টের রিপ্লাই কি দেবো জানো? লাইক যদি না দাও তাহলে আমি বলবো যে লাইক দেবে। আর তোমরা কি ভেবেছো, তুমি আমাকে লাইক করবে না, আমি তোমাকে লাইক করব আর সাপোর্ট করব? সাপোর্ট পাবে না, আমি বড় হই বা না হই মানে এটা পরের কথা, মানে তোমরা করবে না আমি কেন করব বলো? আমি বোকার মতো করেই যাব, আমি কারোর ভিডিওতে মানে গিয়ে কমেন্ট করে লাইক না দিয়ে আসি না, আমি সবার ভিডিওতে কমেন্ট করি মানে লাইক করি। আর খালি এসে বলবে ফুলওয়াজ করেছি, মানে কমেন্ট করে দিয়ে চলে যায়। আমি দেখেছি তো আজকে একটু ওয়াচ টাইম বাড়েনি, তোমরা ভিডিও দেখছো একটু ওয়াচ টাইম বাড়েনি, লাইক একটা দুটো আসে। যারা আর অভ্যাস আছে লাইক করার তারা ঠিক লাইক করে, আর যারা অভ্যাস নেই তারা একটা কমেন্টে টুক করে ঢুকবে, ভিডিওটা চালিয়ে টুক করে ঢুকে একটা কমেন্ট করবে, বেরিয়ে চলে যাবে। কিসের ফুলওয়াজ আর কিসের লাইক, এতটা বোকা ভেবো না, আমি সবই বুঝি বুঝেছো। তাহলে আমি তোমাদের ভিডিও কিভাবে দেখবো, আমি দেখবো না তো ভিডিও। তো যাই হোক, যারা করছো তাদের তো গায়ে লাগবে না, আর যারা করোনি তাদেরই গায়ে লাগবে। তো আবার পরে দেখা হচ্ছে।